তো আজকের গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে যে টপিক নিয়ে আলোচনা করেছি ওইগুলো হচ্ছে যে মনে করেন ওপেন দিয়ে ওয়েব শেপিং করছি আর কি। সো ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যেটা অবশ্যই এক্সামে আসবে আপনাদের এবং অনেক চাকরির পরীক্ষাতেও আসে। স্যার আমি একটু ক্লাসে পড়া, ঠিক আছে। সো এখন মনে করেন আজকের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে ফিল্টার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব এবং সাথে সাথে আমরা এক মানে দুই ধরনের ফিল্টার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার, একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। ওকে, ফাইন। সো ফার্স্ট অফ অল এখানে দেখেন এই প্রত্যেকটা এলিমেন্ট এগুলো কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনারা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের পোর্টাল থেকে ডাউনলোড করে নিজেরা পড়া। যারা হচ্ছে মানে সফট কপি পড়তে পারে না তারা প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, সবকিছু যেহেতু পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে। সো এখানে দেখেন ফিল্টার্স এর ডেফিনিশন এটা দেওয়া আছে। ফিল্টার্স, দ্য কনসেপ্ট অফ ফিল্টার্স হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইভলিউশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য বিগিনিং। সেভারাল টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্টস উড নট হ্যাভ বিন পসিবল উইদাউট ইলেকট্রিক্যাল ফিল্টার্স। হ্যাঁ, মানে ইলেকট্রিক্যাল ফিল্টার্স হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট, প্রয়োজনীয় একটা বিষয়। এটা ছাড়া হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন আমরা ঠিক মতো করতে পারতাম না। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা পড়ে নিন। ওকে, সো বিকজ অফ দিস প্রমিনেন্ট রোল অফ ফিল্টার্স, মাচ এফোর্ট হ্যাজ বিন এক্সপেন্ডেড অন দ্য থিওরি, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ফিল্টার্স, অ্যান্ড মেনি আর্টিকেলস অ্যান্ড বুকস হ্যাভ বিন রিটেন অন দ্যাম। এখন মনে করেন একটা সার্কিট যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু আপনি চাইলেই হুট করে ডিজাইন করে দিতে পারেন না। ক্যাপাসিটর, তারপরে হচ্ছে আপনার রেজিস্টর, এগুলো লাগাই আপনি যে কোনো ভাবে করতে পারেন না। আপনার একটা ডিজাইন থাকবে, ওই ডিজাইন থাকলে এগুলো কিভাবে করতে হবে, এটা থিওরিটিক্যাল জিনিসের উপরে বেস করে। এটা থিওরিটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, ওর অ্যানালাইসিস ইকুয়েশন গুলো আপনাকে বের করতে হবে, তারপরে হচ্ছে আপনি ওই সার্কিটটা কনস্ট্রাক্ট করতে পারবেন। ওকে, মুখস্থ কিন্তু এখানে বসানোর কোনো সুযোগ নাই। মুখস্থ বসাইলে ফিল্টারও দেওয়া হবে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। ওকে, নাম্বার এখানে পড় দেখেন, ফিল্টার্স আর দ্য সার্কিটস ইউজড ইন রেডিও অ্যান্ড টিভি রিসিভার্স টু অ্যালাউ আস টু সিলেক্ট ওয়ান ডিজায়ার্ড সিগন্যাল আউট অফ এ মাল্টিটিউড অফ ব্রডকাস্ট সিগন্যালস ইন দ্য এনভায়রনমেন্ট। ফিল্টারের মূল কাজ কি, আমরা যদি বলি পানির ফিল্টার, পানির ফিল্টার যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং চিনি, এটার কাজ কি, একটা দূষিত পানিকে কি করে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এবং সে হচ্ছে গন্ধমুক্ত করে। ওকে, সো এখন মনে করেন আপনি এই এখানে যে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক সার্কিটের যে ফিল্টারটা, এইটারও কাজ হচ্ছে পরিষ্কার করা, ছাকন করে সে হচ্ছে এখন। এখন কিসের ছাকন করে, সিগন্যালে। মনে করেন একটা সিগন্যালের সাথে নয়েজ থাকতে পারে, সে নয়েজটাকে বাদ দিয়ে আপনার অ্যাকুরেট সিগন্যালটাকে সে হচ্ছে আপনাকে দিবে। ওকে, সো দিস ইজ দ্য কেস। এখন এখানে দেখেন ডেফিনিশনটা এখানে দেওয়া আছে, এ ফিল্টার ইজ এ সার্কিট দ্যাট ইজ ডিজাইন টু পাস সিগন্যালস উইথ দ্য ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিস অ্যান্ড দ্য রিজেক্ট অর অ্যাটিনিউয়েট আদার্স। তার মানে হচ্ছে আপনার যে ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিটাকে হচ্ছে সে অ্যাকসেপ্ট করবে এবং বাকি যেটা আছে সেটাকে আর আপনার কাছে পাঠাবে না, সেটাকে রিজেক্ট করে ফেলবে। ওকে, সে এটাকে বাদ দিয়ে দিবে বা কেটে দিবে। এখন মনে করেন একেবারে সিম্পল একটা বিষয়, আপনি বাসায় যে আপনার টেলিভিশনটা ব্যবহার করেন, এখানে কিন্তু ওই ব্রডকাস্টিং যখন করে ওই টেলিভিশন কোম্পানিগুলো এক একজন হচ্ছে এক এক ধরনের ফ্রিকোয়েন্সি দিয়ে করে এবং এটা কিন্তু ওই যে বাংলাদেশের যে রেগুলেটরি আছে যারা হচ্ছে এই এই পুরো টেলিভিশন বা এই তথ্য প্রযুক্তির বিষয়টাকে সামলায়, ওনারা হচ্ছে এক একজন ব্রডকাস্টারকে এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওইটা হচ্ছে ধরে দেয় যে তুমি ফর এক্সাম্পল তুমি এত কিলো হার্টজ অথবা এত মেগা হার্টজে আপনারা এটা আপনাদের অনুষ্ঠান সম্প্রচার করবেন, আরেকজন হচ্ছে অন্য মেগা হার্টজে করবে বা অন্য কিলো হার্টজে করবে। সো এখন আমাদের বাসায় যে ইলেকট্রনিক আপনার মানে ডিভাইসটা আছে বা টিভিটা আছে, ওইখানে হচ্ছে আমরা ওই এক ওই যে ফিল্টারটা ওই বিভিন্ন ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে সে ধরার জন্য কাজ করে। সো মনে করেন ফর এক্সাম্পল মানে বলার জন্য বলতেছি, মনে করেন এক টেলিভিশন ওয়াই হচ্ছে 10.1 গিগাহার্জ আর টেলিভিশন জেড হচ্ছে কত, 10.5 গিগাহার্জ। সো ওই রেঞ্জে যখন আপনি আপনার এই ফিল্টারটাকে ঘোরাবেন অথবা ওই যে আপনার যে টিটাকে ঘোরাবেন বা বাটনটাকে ঘোরাবেন, হোয়াট এভার ইট ইজ, আসলে এটা ফিল্টারই তো, ওইটা হচ্ছে আপনি চেঞ্জ করতেছেন, তো ওই হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে ও 10.1 কে শুধু পাস করতে দিবে, তো তখন আপনি টেলিভিশন ওয়াই দেখবেন। আবার যখন আরেকটু ঘোরাবেন ওটা 10.5 কে পাস করতে দিবে, আর কাউকে দিবে না, তো তখন আপনি কাকে দেখবেন, ওই জেড কে দেখবেন। সো এই হচ্ছে আপনার বেসিক প্রিন্সিপাল অফ ফিল্টার। ওকে, তাহলে যে রেডিওটা টিউনিং করে করে, হ্যাঁ
ডেফিনেটলি সেম কেস রেডিও টেলিভিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ফিল্টারটা ওকে এবং যে কোনো সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি আপনি কোনো মানে নয়েজ ছাড়া মানে সিগন্যাল চান তাহলে আপনাকে অবশ্যই ফিল্টার ব্যবহার করতে হবে ওকে তো এখানে একটা বেসিক একটা দেখেন ইয়া দেওয়া আছে এখানে সিগন্যাল সিগন্যাল উইথ হারমোনিক্স আর হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে দেখেন একটা প্যাসিভ হারমোনিক ফিল্টার আপনি ব্যবহার করেছেন এই যে দেখেন অনেকগুলো হচ্ছে এখানে নয়েজ আছে অনেকগুলো নয়েজ আছে বাট আপনি পিওরলি একটা সাইনোসয়েডাল ওয়েভ এখান থেকে আপনি পাচ্ছেন ইউজিং দিস প্যাসিভ ফিল্টার if it is consists of only passive element r l and c lekhar kono problem nai jeta ami diye dibo apnara bojhen lekhar problem nai tar pore hocche there er pore hocche it is said to be an active filter if it consists of active element such as transistor and op amps in addition to passive elements r l and c okay ekhon ei filter passive filter hocche rc bole rl bole মানে যদি আরসি রেজিস্টার আর একটা ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে এটা আরসি ওকে যদি একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট অর্ডার আরসি সার্কিট অথবা ফার্স্ট অর্ডার আমি ইয়া বলতে পারি ফিল্টার বলতে পারি না প্যাসিভ ফিল্টার বলতে পারেন আর যদি দুইটা ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে এটা সেকেন্ড অর্ডার যত বেশি ক্যাপাসিটর ব্যবহার করবেন অর্ডার তত বেড়ে যাবে কমপ্লেক্সিটি তত বাড়ে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমাকে বলেন প্যাসিভ আর অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পার্থক্য কি অ্যাক্টিভ তো স্বয়ংক্রিয় আর প্যাসিভ তো না প্যাসিভ এলিমেন্ট হচ্ছে ওই এলিমেন্ট একটা সার্কিটের ইলেকট্রনিক সার্কিটের যারা হচ্ছে কি করে আপনার ওই মানে যেই পাওয়ারটা আপনি দিবেন সেটাকে সে কমপ্লিটলি ডিসিপেট করে সে এটাকে ব্যবহার করে থাকে সে হচ্ছে আপনার ওই কোন প্রকার এক্সটারনাল কারেন্ট হচ্ছে কি করতে পারে না সার্কিটে দিতে পারে না ওকে সে হচ্ছে ডিসিপেট করে বাট অ্যাক্টিভ এলিমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে সার্কিটের মধ্যে কি করতে পারে এক্সটারনাল কারেন্ট সে দিতে পারে এবং তাকে চালানোর জন্য কি হয় এক্সটারনাল পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে যেমন একটা অপ অ্যাম্প চালাইতে হলে আপনাকে কিন্তু পজিটিভ আর নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হয় একটা ট্রানজিস্টরকে চালাইতে হলে আপনার পজিটিভ মানে আপনাকে পাওয়ার সাপ্লাই সেখানে দেওয়া লাগবে এবং ওই সার্কিটটার অপ অ্যাম্পের অথবা আপনার ওই ট্রানজিস্টরের কারেন্ট মানে সে একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে ওই সার্কিটের ক্ষেত্রে সো এটা হচ্ছে বেসিক পার্থক্য অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তো আমরা প্যাসিভ ফিল্টারের কথাটা বলতেছি অ্যাক্টিভ আমরা কেন ব্যবহার করি প্যাসিভ কেন আমরা ব্যবহার করব না বাকি অ্যাক্টিভ আমাদের শেখার কি দরকার একটা এক্সট্রা মানে টপিক কেন আমাদের পড়তে হবে প্যাসিভ দিয়ে আমরা ফিল্টার করতে পারি এবং এটা সবচেয়ে ইজি আরসি দিয়েই মানে একটা রেজিস্টর একটা ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করে ফেলা যায় তাহলে আমরা কেন অ্যাক্টিভ লাগাবো প্রশ্ন আসে না অ্যাক্টিভ এর আর আরসি প্রবলেম হচ্ছে প্যাসিভ এর প্রবলেম হচ্ছে যে ইনপুটটা দিবেন আউটপুট এটা পাবেন না কিছু কম আসবে আর অ্যাক্টিভ এর ক্ষেত্রে যা দিয়েছেন তা পাবেন প্রয়োজনে আরো গেইন বাড়ালে আরো বেশি আসবে মানে অ্যামপ্লিফাই হবে বুঝতে পারছেন সো আমরা সব সময় একটু বেশি চাই বা অ্যাট লিস্ট যা দিয়েছি তাই চাই ওকে সিগন্যাল এর ক্ষেত্রে ওকে ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে আপনি 100% এফিশিয়েন্সি ট্রান্সফরমার ছাড়া কোথাও অ্যানসার করতে পারবেন না তার ট্রান্সফরমার কিছু লস করে 2-3% লস হয় ওকে ফুল লস সো দিস ইজ দা কেস এখন খেয়াল করে দেখেন প্যাসিভ ফিল্টার এগুলো আলোচনা করলাম ফার্স্ট অফ অল চার টাইপের হচ্ছে ফিল্টার আছে অ্যাক্টিভ বলেন প্যাসিভ বলেন এই চারটায় একটা হচ্ছে কি ফার্স্ট অফ অল লো পাস ফিল্টার সেকেন্ডটা হচ্ছে হাই পাস ফিল্টার এরপরটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার এরপরটা হচ্ছে চার নম্বরটা হচ্ছে ব্যান্ড স্টপ আপনি আগে পরে করতে পারেন বাট কনসেপ্টটা বুঝতে হবে আপনাকে যদি এক্সাম এরকম বলা হয় যে এই চার ধরনের ফিল্টারের বা ডিফারেন্ট টাইপস অফ ফিল্টারের যে আউটপুটটা সেটা হচ্ছে একে দেখান বা সেটা এক্সপ্লেইন করেন তখন কিন্তু আপনাকে এগুলো লিখতে হবে বুঝে আসছে ফার্স্ট অফ অল দেখেন দেয়ার আর ফোর টাইপস অফ ফিল্টার হোয়েদার প্যাসিভ অর অ্যাক্টিভ ফার্স্ট হচ্ছে এ লো পাস ফিল্টার পাসেস লো ফ্রিকোয়েন্সিস এন্ড স্টপস হাই ফ্রিকোয়েন্সি মানে কি সে হচ্ছে দেখেন এখানে খেয়াল করে দেখেন এটা একটা লো পাস ফিল্টার ফিগার এ এদিকে তাকায় দেখেন সে হচ্ছে আপনার একটা লো পাস ফিল্টার সে হচ্ছে কি করে লো ফ্রিকোয়েন্সি গুলাকে যেতে দিবে আর হাই ফ্রিকোয়েন্সি গুলোকে দেখেন স্টপ ব্যান্ড পাস ব্যান্ড হচ্ছে যেটা দিচ্ছে আর স্টপ ব্যান্ড মানে হচ্ছে আর যেতে দিবে না তো পাস ব্যান্ডের ক্ষেত্রে দেখেন 1
এরপর এটা হচ্ছে কি জিরো খেয়াল করছেন সো লো এর ক্ষেত্রে কত ওয়ান হয়ে গেল আর যখন হাই হয়ে গেল তখন কি হয়ে গেল জিরো হয়ে গেল এখন হাই পাস ফিল্টারের ক্ষেত্রে এই হাই পাস ফিল্টার পাসেস হাই ফ্রিকোয়েন্সি এন্ড রিজেক্টস দা লো ফ্রিকোয়েন্সি আচ্ছা এখন খেয়াল করে দেখেন আমি ধরে নিছি এই যে ওমেগা সি এর এই পাশগুলো হচ্ছে আমার কাছে লো এই আর ডান পাশগুলো হচ্ছে আমার হাই ওকে সো আমার ওমেগা এসে এই পাশে দেখেন লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে একটা স্টপ ব্যান্ড মানে জিরো বাট যখন আমার লো ফ্রিকোয়েন্সি পাস করে গেল সে হচ্ছে আমার পাস ব্যান্ড কি হয়ে যাচ্ছে পাস ব্যান্ড করতে দিচ্ছে মানে সে যেটা দিচ্ছে তার মানে হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেগুলো পাস করতে দিচ্ছে এই জন্য এটাকে কি বলা হয় হাই পাস ফ্রিকোয়েন্সি সরি হাই পাস ফিল্টার ওকে ফিল্টার এখন তিন নাম্বার দেখেন এই ব্যান্ড পাস ফিল্টারের ক্ষেত্রে কি এই ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে সে আপনার নির্দিষ্ট একটা মানে পোর্শনকে জায়গা দিবে সে আপনার লো ফ্রিকোয়েন্সি কে জায়গা দিবে না হাই ফ্রিকোয়েন্সি কে জায়গা দিবে না মধ্যম যেগুলা সেগুলাকে একটা মানে টার্গেটেড একটা ফ্রিকোয়েন্সি কে মাঝের একটা ফ্রিকোয়েন্সি কে সাজিয়ে দিবে তো দেখেন একেবারে লো ফ্রিকোয়েন্সিটাকে সাজিয়ে দিতেছে না আবার খুব হাই ফ্রিকোয়েন্সি কে সাজিয়ে দিতেছে না একদম মাঝে একটা লিমিটেড পোর্শন কে সে হচ্ছে পাস ব্যান্ড করছে তার মানে এজন্য এটাকে বলা হয় কি ব্যান্ড পাস ফিল্টার তারপর এখানে তো দেখাইতেছে হাই ফ্রিকোয়েন্সি কে যাইতে দিচ্ছে কোথায় তিন নাম্বারটা না এখানে হাই লো এর মাঝামাঝি ধরেন এটা হচ্ছে হাই লো এবং হাই আর লো এর মাঝামাঝি ফর এক্সাম্পল আপনাকে যদি বলি 10 থেকে মানে 1 হার্টজ থেকে 10 কিলো হার্টজ ওকে এই ধরনের কথা যদি আমি আপনাকে বলি সে হচ্ছে 5 থেকে 7 কিলো হার্টজ এ দিবে আর এতে দিবে না কথা বুঝতে পারছেন বা 1 কিলো হার্টজ থেকে 10 কিলো হার্টজ সে হচ্ছে এই মাঝের তার মানে কি সে এই 1 থেকে আপনার এই 5 আর এখান থেকে 7 থেকে 10 এই অনলি 5 আর 7 কে যেতে দিবে আর বাকিগুলোকে যেতে দিবে না তো এইটা এই জন্য এটাকে বলা হয় কি ব্যান্ড পাস তাহলে যে 5 থেকে 7 যেতে দিবে যেতে দিবে কি আমাদের কোনো ভাবে বোঝা দিতে হবে যে এটা হ্যাঁ আপনাকে ওই যে আপনি আরসি ব্যবহার করতেছেন আপনি যে রেজিস্ট্যান্স ব্যবহার করতেছেন এরপর হচ্ছে ক্যাপাসিটর ব্যবহার করতেছেন ওইটা ওইভাবে আপনাকে ডিজাইন করতে হবে ওইভাবে মানে মানগুলো বের করতে হবে তাহলে ওই ফ্রিকোয়েন্সিগুলো বেশি যেতে দিবে এটা সে বুঝে নিবে না এটাকে আপনাকে ডিজাইন করতে হবে ওকে আমরা ম্যাথগুলো করব তখন আপনারা ডিজাইন করতে পারবেন সমস্যা নাই এই ব্যান্ড স্টপ ফিল্টার পাসেস ফ্রিকোয়েন্সি আউটসাইড দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড এন্ড ব্লকস অর অ্যাটেনিউয়েটস ফ্রিকোয়েন্সি উইদিন দ্য ব্যান্ড তার মানে হচ্ছে এ হচ্ছে মানে ব্যান্ড পাসের উল্টাটা সে একটা নির্দিষ্ট সংখ্যক ফর এক্সাম্পল সে এখন 1 থেকে 5 আর 7 থেকে 10 কে যেতে দিবে আর বাকি এতটুকু সে স্টপ ব্যান্ড করে রাখবে সো ব্যান্ড স্টপ হচ্ছে ব্যান্ড পাসের উল্টা বুঝতে পারছেন সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে আপনাদের সবার খাতা আছে না জি স্যার এই সুন্দর করে এই এই ফিগারগুলো আঁকেন তাহলে একসাথে পড়া হয়ে গেল এই যে ফিগারগুলো ফার্স্টে এটা একে ব্যান্ড এটা কি লিখবেন লো পাস হাই পাস ব্যান্ড স্টপ ব্যান্ড পাস ব্যান্ড স্টপ এগুলো লেখেন এই চারটা হ্যাঁ এখন লেখেন 4-5 মিনিট 2 মিনিটের মধ্যে লেখেন দ্রুত চিত্রগুলা হ্যাঁ চিত্র লিখে ফিগার একে তারপরে হচ্ছে আপনার এই যে নামগুলো লিখবেন আর যদি কেউ না বোঝেন আমাকে অবশ্যই বলেন মনে সংকোচ রাখবেন না এটা কি নিয়ে নিবেন না 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 নিব না আপনাদের এটা ক্লাস ওয়ান কয় আপনাদেরকে যেটা এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে বলেন কোনো হেজিটেশন করবেন না যে স্যার কি মনে করে না করে পড়ালেখা আপনার আপনাকে কোশ্চেন না করে এগুলো অ্যাক্টিভ আর প্যাসিভ দুই ক্ষেত্রে একরকম দেখেন অ্যাক্টিভ অ্যাক্টিভ কিছুই না এই প্যাসিভের সাথে অ্যাক্টিভ হচ্ছে একটা অপেন লাগাই দিবেন শেষ অ্যাক্টিভ ওই একটা গেম গুণ হয়ে যাবে আর কিছু না সিম্পল আচ্ছা ব্যান্ড স্টপ আর ব্যান্ড পাসের মধ্যে মানে মূল যে পার্থক্য সেটা হচ্ছে ব্যান্ড পাস হচ্ছে একটা নির্দিষ্ট একটা ব্যান্ডকে পাস করতে দেয় রাইট আর বাকি যে ফ্রিকোয়েন্সিগুলো তাকে সে পাস করতে দিবে না
আর ব্যান্ড ডিস্টর্ব হচ্ছে ওই যে যে ফ্রিকোয়েন্সিটা আপনি নির্দিষ্ট করে দিয়েছেন ওই ফ্রিকোয়েন্সিটাকেই সে শুধু পাস করতে দিবে না কিন্তু বাকি সব ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে কথা বুঝতে পারছেন সো এটাই হচ্ছে কেস আর কিছু না ফিল্টার গত জিনিসটা স্যার জাস্ট বলেন দুই লাইন একটু বুঝে দিন ফিল্টার ইসে প্যাসিভ অ্যাক্টিভিটি আফটার প্যাসিভ হচ্ছে যদি শুধু আরসি ব্যবহার করেন আরসি এল কিন্তু এখানে আরএলসি থাকবে না এরকম না এখানেও আরএলসি থাকবে মূল কারণ হচ্ছে যে এটাকে গেইনটাকে বাড়ানোর জন্য এই জন্য আর কিছু না সো এই যে দেখেন সিম্পল আপনারা এই যে এটা দেখেছেন এটা পুরো হচ্ছে আইডিয়াল কেস এরকম হবে কিন্তু প্র্যাকটিক্যালি আসলে দেখতে সিগন্যালগুলো এরকম হয় ওকে মানে একেবারে এরকম যে ট্রায়াঙ্গুলার শেপ করে ব্লক করে দেয় এটা সম্ভব হয় না আর যখন আপনার ওই রিয়েল লাইফে চলে যান তখন আসলে দেখতে এরকম হয় ওকে সো ফার্স্ট অফ অল দেখেন অরিজিনাল সিগন্যাল দিছেন এখানের সাথে বিভিন্ন ফ্রিকোয়েন্সি মিক্স হয়ে যাবে নয়েজ এগুলো মিক্স হয়ে যাবে এবং দেখেন এখানে যে লো পাস ফিল্টারে এটা যে ব্লক করলো এটা কিন্তু আর এরকম ট্রায়াঙ্গুলার শেপ একদম ডাইরেক্ট নেমে যায় না এটা একটু সময় নিয়েছে ওকে তারপরে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে দেখেন যে পাস যে করছে এটা একটু সময় নিয়েছে এবং ব্যান্ড পাস এবং আপনার নচ ফিল্টার বলা হয় এটাকে এটা আসলে ব্যান্ড স্টপ আপনাদেরকে একটু বুঝতে হবে এটা যদি না বোঝেন তাহলে সমস্যা the transfer function h omega eta ke ashole je h omega jeta dekhchen na er age je ekhane otei hocche h omega so ekhane khyal kore dekhen the transfer function h omega of a circuit is a frequency dependent ratio of a phasor output y omega an element voltage or current to a phasor input of x omega source voltage or current সো ট্রান্সফার ফাংশন আসলে কিছুই না এটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট একটা ফাংশন ওকে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে আর কিছু না সো এইচ ওমেগা ইজ ইকুয়াল টু ওয়াই ওমেগা ডিভাইডেড বাই এক্স ওমেগা যেটা হচ্ছে আপনার ওয়াই ওমেগা হচ্ছে আউটপুট আর এক্স ওমেগাটা হচ্ছে ইনপুট যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্সের উপর ডিপেন্ড করে আর ওয়াই ওমেগা এটা হচ্ছে আপনার আউটপুট একটা এলিমেন্টের ভোল্টেজ আর কারেন্ট যেটা আপনি আউটপুট হিসেবে পাচ্ছেন আউটপুট সিগন্যাল ডিভাইডেড বাই ইনপুট সিগন্যাল এটা হচ্ছে এইচ ওমেগা এখন খেয়াল করে দেখেন সামারি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ফিল্টারস এখন আপনাকে বলা হইতে পারে যে একটা আইডিয়াল ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্সগুলো সামারি আপনি একটা টেবিল আকারে লেখেন এবং এদের আউটপুটগুলো দেখান তখন আপনাকে এই টেবিলটা লিখতে হবে টেবিলটা লেখার পরে অবশ্যই আপনাকে এইটা আঁকতে হবে আগে টেবিলটা আঁক করার পর হ্যাঁ টেবিলটা আগে একে এটা করতে পারেন অথবা এটা একে টেবিল আঁকতে পারেন এটা আপনার নিজস্ব ইচ্ছা কিন্তু যদি এইটা এইটা এই আইডিয়াল কথাটা বলার পরে যদি আপনি এটা লেখেন তাহলে কিন্তু এটা ভুল এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে এরকম থাকে বাট আইডিয়ালে এরকম না আচ্ছা সো আমি যদি একটু খেয়াল করে দেখি সো এখানে খেয়াল করে দেখেন যে লো পাস ফিল্টারের ক্ষেত্রে h is equal to 0 1 আর h ইনফিনিটি ওমেগা এটা ওমেগাটা কিসের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট এখানে কি বলা আছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ওকে সো h is equal to 0 মানে আমার ফ্রিকোয়েন্সি যখন 0 অথবা কম আমি 0 বললে মানে নাই সো যখন আপনার h is equal to 0 তখন লো পাস ফিল্টারের ক্ষেত্রে এটা হচ্ছে 1 আর হাই পাস ফিল্টারের ক্ষেত্রে ইনফাইনাইট ইনফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এটা হচ্ছে কি 0 তার মানে দেখেন লো পাস ফিল্টারের ক্ষেত্রে এই হচ্ছে আর পাস করতে দিচ্ছে না মানে হায়ার ফ্রিকোয়েন্সিকে সো h is equal to যখন 0 তখন 1 যখন ইনফাইনাইট তখন স্টপ ব্যান্ড তখন আপনার সেফ ফ্রিকোয়েন্সি পাস করতে দিচ্ছে না এটা একটু বুঝতে হবে হ্যাঁ
আর হাই পাস ফ্রিকোয়েন্সি ফিল্টারের ক্ষেত্রে দেখেন যখন h is equal to 0 তখন 0, বাট যখন h is equal to 1 মানে ইনফাইনাইট তখন সে 1 হচ্ছে, তার মানে পাস করতে দিচ্ছে। আর ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সি দেখেন এটা তখন h ওমেগার মানটা কত হবে 1/√2 অথবা দুটার ক্ষেত্রে 1/√2 হবে। আর এটাকে ওমেগা সি অনেকে আবার 0 দ্বারা প্রকাশ করে, এটা আপনার উপরে, অনেকে সি দ্বারা প্রকাশ করে কাট অফ ফ্রিকোয়েন্সি বোঝাতে। সো দিস ইজ দ্য কেস। আর ব্যান্ড পাসের ক্ষেত্রে দুইটাই 0, কারণ সে হচ্ছে হাইটাকেও পাস করতে দিবে না, লোটাকেও পাস করতে দিবে না, একটা মধ্যবর্তী স্থানকে পাস করতে দিবে, যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি ওই পার্টটাকে বলা হয় 1। সো এখানে খেয়াল করে দেখেন, সো এই যে যখন লো ফ্রিকোয়েন্সির কথা বললাম তখনও সে 0, যখন হাই ফ্রিকোয়েন্সির কথা বললাম তখনও সে 0, এই জন্য কারণ স্টপ ব্যান্ড স্টপ ব্যান্ড। বাট পাস ব্যান্ড হচ্ছে মাঝখানে দেখেন এই যে ওমেগা সি, এখানে জায়গাটাই মানে এই ওমেগা 1 এবং ওমেগা 2 এর মধ্যবর্তী এতটুকু স্থানে সে হচ্ছে পাস করতে দিচ্ছে, তার মানে এখানে কি হবে 1 হবে। ওকে, আর ব্যান্ড স্টপের ক্ষেত্রে কি দুটো দুই দিকে 1 হবে আর মাঝটা 0 হয়ে যাবে, শেষ আর কিছু না। সো এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। যারা এই ফিগারটা লিখছেন এর পাশে এই টেবিলটা লেখেন, ঠিক আছে? সো এখন দেখেন, আচ্ছা এটা যদি হয়ে যায়, এখন দেখেন কথা বলেন না, এখন লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা দেখি যে লো পাস ফিল্টারটা কিভাবে এখানে লেখা যায়, রাইট? দেখেন বাবা আপনারা কথা বলেন, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, নালে বাসায় যে বুঝবেন না, এগুলো খুবই সিম্পল জিনিস, পরে বাসায় যে না বুঝলে মুশকিল। ফার্স্ট অফ অল দেখেন, লো পাস ফিল্টার হচ্ছে কি, একটা আরসি সার্কিট, একটা আরসি তে সিরিজ করে দিলে হবে, হ্যাঁ? সো এটা হচ্ছে আপনার লো পাস, এই যে দেখেন এটাই হচ্ছে আপনার লো পাস ফিল্টার, প্লাস মাইনাস, ওকে, আর ভিআইটি আরসি, এটাই হচ্ছে আপনার লো পাস ফিল্টার। এখন এটার আউটপুটটা কি হবে, এটার আউটপুটে দেখেন এখানে শুধু কি আছে, আপনার আউটপুটটা আপনি কোথা থেকে নেবেন, ক্যাপাসিটর কোয়ান্টিটি ভি নট টি মাইনাস। আর ইনপুটটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন এটা একটা সিরিজ সার্কিট না, হ্যাঁ? আপনি রেজিস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে 1 ধরে নেবেন, আর যদি আমি বলি এখানে আপনার এইচ, এটা হবে ভি নট ভি আই, সো আইটা হবে এই রেজিস্টারের ক্ষেত্রে এটা 1 হবে। স্যার ভি নট ভি আই কিভাবে, ভি নট ভি আই তো হচ্ছে আপনার, কারণ হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশনটা আপনার কি হয় আউটপুট আর ইনপুট এর করেসপন্ডিং না, এই যে এখানে দেখেন স্যার এর আগে বিষয় ছিল, স্যার দেখেন কেমন চলে, এই আউটপুট আর দেখেন আউটপুট বাই, হ্যাঁ? তো এরকম যদি হয় তাহলে আপনি দেখেন ইনপুট এই ক্যাপাসিটরের এই আউটপুট ভি নট এর পরিবর্তে আপনি লিখতে পারেন 1/jωc, মানে আপনি যদি এই ক্যাপাসিটর দেখেন তাহলে 1/jωc লেখা লাগবে, ওকে? আর প্লাস এটা কি সিরিজ কানেকশন, 1+R/jωc, আর ওকে সরি আমি ভুল লিখছি, সরি ভুল লিখছি, এটা তো আর, এটা আর প্লাস 1/jωc, ওকে? এটা হচ্ছে ইনপুট আর আউটপুট, এটা একটু বুঝে নাও, এটা একটু বুঝতে হবে বাবা, আমি এখানে আরেকবার লিখি যে ভি নট কত 1/jωc, আর ভি আই কত আর প্লাস, এটা আর তারপর হচ্ছে সি 1/jωc। এখন তাহলে একটু সিম্পলিফিকেশন করেন, জে ওমেগা সি আর জে ওমেগা সি প্লাস 1, তাই না? জি স্যার। আচ্ছা এখন এইটা এখানে বসাই দিই, দেখেন
আপনি 1 ওভার j ওমেগা c ডিভাইডেড বাই r j ওমেগা c প্লাস 1 ডিভাইডেড বাই j ওমেগা c, তাই না? এখন আমরা সিমপ্লিফিকেশন করলে কি হয়ে যাবে, 1 ওভার j ওমেগা c ইনটু 1 প্লাস r j ওমেগা c j ওমেগা c, কাটাকাটি চলে গেল। তাহলে আপনার h ওমেগা কি হলো, 1 প্লাস 1 প্লাস r j ওমেগা c। কথা বুঝে আসছে? আমি ঠিক এভাবে হাই পাস ফ্রিকোয়েন্সিটা বুঝাই দিব, সরি হাই পাস ফিল্টারটা, তাহলে এটা হয়ে যাবে। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। সো এটা এটা যদি ভালো করে বোঝেন, শুনছেন, এটা বুঝছেন? আচ্ছা এখানে খেয়াল করে দেখেন, আমি জাস্ট এই ফাংশনটার কথা বলতেছি, প্লিজ কথা বলে না, শুনেন, এই ওমেগা 1 + 1 + r j ওমেগা c = 0 হয়, তাহলে 1 over 1 = 1 = 1 এখন তার মানে কি h0 তে আমার 1 আসে, আর যদি আমি h ইনফাইনাইট করে দেই, মানে ওমেগার মানটা ইনফাইনাইট হয়ে যায়, তখন এটা ভ্যালুটা এরকম আসে 1 + 1 ওভার ইনফিনিটি, মানে ইনফিনিটির সাথে কোনো সংখ্যাকে যদি আপনি গুণ করেন এটা ইনফিনিটি হবে। তাহলে 1 + ইনফিনিটি মানে এটা হচ্ছে ইনফিনিটি, 1 + যদি আপনি ইনফিনিটির সাথে গুণ করে ইনফিনিটি হয়, যোগ করলে ইনফিনিটি হবে। সো 1 ওভার ইনফিনিটি সামথিং, দ্যাট মিন 0, তার মানে আপনার লো পাস ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যেটা আপনি দেখছেন h0 মানে কত 1, h ওমেগা কত 0, এটা বুঝতে পারছেন? ঠিক ঠিক তেমনি ভাবে ওমেগা c এর ভ্যালু আপনি দেখেন, আপনি 1 ওভার রুট 2 পাবেন ওই মাঝে বরাবর, যদি আপনি r আর c এর ভ্যালুটা মানে বের করতে পারেন। ওকে, এই জায়গাটা একটু দেখুন স্যার, ওই যে r j c তারপর ওই যে কি লিখছেন h0 তো 1 ডিভাইডেড 1 প্লাস জি হয়ে যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর জে 0 ব্র্যাকেট দিয়ে 0 লিখছি মানে ওমেগার পরিবর্তে 0 লিখছি তাই সি সি লেখেন না স্যার এই যে সি সিটা পাশে এসে হ্যাঁ জয় করলাম তাহলে সো আশা করি ঠিক অ্যাট লিস্ট এই যে এতটুকু পর্যন্ত এটা বুঝতে পারবেন হাই পাসের ক্ষেত্রে কেন এইচ 0 হলে 0 হয় আর 1 হলে 1 হয়, সরি ইনফিনিটি হলে 1 হয়, এটা আমরা দেখব, সমস্যা নাই। ব্যবহার করেছেন এই ডিকে রেটটা হবে কি 0.707 করে ডিকে করবে, এই জন্য হচ্ছে আইডিয়াল যদিও এরকম দেখায় একেবারে রেক্টেঙ্গুলার শেপে হচ্ছে একদম ডাউন হয়ে যাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে কি ডিকেটা হইতে একটু সময় নেয় এবং ওই রেটটা কত 0.707। ওকে, এটা আমরা যখন ওই ডিজাইন করব তখন আমরা বুঝতে পারবো, আমরা ডিজাইনের ম্যাথ আলোচনা করব, লো পাস অ্যাক্টিভ লো পাসের ক্ষেত্রে একটা আলোচনা করব আর অ্যাক্টিভ হাই পাসের ক্ষেত্রে, আপনারা তখন কি করতে পারবেন নিজেরা একটা সার্কিট ডিজাইনও করতে পারবেন খুব সিম্পল। কেউ যদি কোনো কিছু আবিষ্কার করতে চায় কোনো ডিভাইস নতুন প্রিন্ট করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের এই পার্টগুলো মনে হয় ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট, কিভাবে কি করলে আমার জিনিসটা করে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই সিগন্যাল আবিষ্কার একটা প্রয়োজন,
এখন একটা বিষয় হচ্ছে যে খেয়াল করে দেখেন আপনাদের এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন করতে দিব গ্রুপের মধ্যে খুব শীঘ্রই আপনাদের প্রেজেন্টেশন করতে হবে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি নিয়েছি একটা প্রেজেন্টেশন আপনাদেরকে ফেসবুকের একটা গ্রুপ আছে সেই গ্রুপে দুই থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট বা তিন মিনিট তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে জাস্ট সিম্পল একটা জিনিস আপনারা কথা বলে উপস্থাপন করবেন এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে টপিকটা দিয়ে দিব আপনারা ওইরকম করে এই প্রেজেন্টেশন যারা দিবেন না এরা কিন্তু মার্কস পাবেন না সো এই প্রেজেন্টেশনে আপনার পাঁচ নাম্বার আর অ্যাসাইনমেন্টে আমি দিয়েছি ওইখানে পাঁচ নাম্বার স্যার এটা কি এইভাবে দেখে দিলে ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়াইজ ইন্ডিভিজুয়াল আপনি একা একা দিবেন এবং আপনারা ওটা আমরা মার্ক করব এটা সমস্যা না এটা ইউনিভার্সিটি সবাই দেখবে পুরোটা স্যার অ্যাসাইনমেন্টের আগে না হয় সোইটি শেষ আর না যারা দেয় মানে তারা দিতে পারে কয় দিতে পারে আচ্ছা কথা বলেন না ওকে পরে কথা বলেন হ্যাঁ আচ্ছা সো দেখেন এখানে এই কথাগুলো কিন্তু আপনার বলা আছে ওকে সো এখন দেখেন ওমেগা সি এর বেলায় কি করছেন ওমেগা সি এর বেলায় আপনি 1 ওভার রুট টা এইভাবে পেয়ে যাবেন 1 প্লাস রুট 1 প্লাস ওমেগা স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার এভাবে যদি আপনি মানগুলো বসায় দেন আপনি 1 ওভার রুট টা পেয়ে যাবেন কারণ আপনার এই ওমেগা স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার এর ভ্যালুটা কত আসবে 1 আসবে ওকে সো এখানে আপনি দেখেন যে নোট দ্যাট x0 = 1 h ইনফিনিটি = 0 shows that the plot h omega along with the ideal characteristics the half power frequency which is equivalent to the corner frequency on the bot plots oitake corner frequency bole ba onake cut off frequency bole eta somoshya nai corner frequency on the bot plots but in the context of filters is usually known as the cut off frequency omega c is obtained by setting the magnitude h omega equal to 1 over root 2 to mane ei eitake jokhon apni completely mane অ্যানালাইসিস করবেন তখন দেখবেন আপনার এরকম আসতেছে এই যেটাকে সরানোর জন্য আপনাকে রুট দিয়ে স্কয়ার করে দেওয়া লাগবে ওকে সো আপনি যখন এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে সেট করবেন আপনার এই ভ্যালুটা 1 ওভার রুট 2 আসবে সো দিস ইজ দা ওয়ে ইউ ক্যান গেট দিস থিংস এখন এখানে ওমেগা সি এর ভ্যালু কত ওমেগা সি এর ভ্যালু কত 1 বাই আর সি স্কয়ার সো আমি যদি এখন এইচ ওমেগা সি এর কথা চিন্তা করে দেখি এইচ ওমেগা সি এর কথা চিন্তা করে দেখি তখন আমার কি হয়ে যাচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার তাই না তো আমার ওমেগা সি কত 1 ওভার আর সি তো আমি যখন এখন এখানে যখন করব রুট 1 প্লাস 1 ওভার আর সি স্কয়ার এই সিগনেচারে দিছি তো আর স্কয়ার সি স্কয়ার এখন এটা তো কি হয়ে যাবে 1 প্লাস 1 ওভার আর স্কয়ার সি স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার কাটা চলে গেল না জি স্যার 1 চলে আসলো না সো 1 রুট 1 প্লাস 1 ইজ इक्वल टू 1 ওভার রুট 2 বুঝে আসছে জি স্যার সো এখানে জাস্ট আপনি এই জেটাকে উঠানোর জন্য কি করলেন রুট স্কয়ার করে দিলেন হ্যাঁ সো এরপরে আপনি এই ওমেগা এর পরিবর্তে 1 ওভার 1 ওভার আর সি বসায় দিলেই আপনি কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা পেয়ে যাবেন সো আপনারা কি এখন এই টেবিলটা বুঝতে পারবেন নিজেরা হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ কোনো কিছু মুখস্ত করার সুযোগ নাই আমরা মুখস্ত করে এটা হচ্ছে আমাদের দুর্বলতা বাট ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে সবকিছু একটা লজিক্যাল আউটপুট আছে লজিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে এবং সবকিছু আমরা ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করি ইঞ্জিনিয়ারিং এ কোনো ফিলোসফিক্যাল কথাবার্তা নাই বা দার্শনিক মতবাদ নাই এখানে হচ্ছে যা কিছু করবেন তার জন্য আপনি ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ পাবেন এবং থিওরিটিক্যাল একটা এক্সপ্লেনেশন পাবেন বুঝতে পারছেন সো আপনারা দয়া করে মুখস্থ করেন না যা বোঝার আপনারা বুঝছেন স্যার আমি আগে থেকে বুঝে নিই আর এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি 0.707 এখানে দেখেন যে ডিকেটা বলা আছে এখানে কিন্তু এটা বলা আছে দা কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ দা ফ্রিকোয়েন্সি এট হুইচ দা ট্রান্সফার ফাংশন এইচ ড্রপ ইন ম্যাগনিটিউড 70.71% মানে 0.707 এই পার্সেন্ট তো এসে ডিকে করে এই ডিকে করার কারণে কি হয় এটা এরকম হয়ে যায় ওকে আচ্ছা ঠিক আছে আমরা লাস্ট এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি এটা নিয়ে খুব বেশি সময় নিব না জাস্ট আমি যেহেতু ওইটা ভালো করে আপনাদেরকে বুঝাইছি এটা জাস্ট আমি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এখানে হচ্ছে উল্টা হাই পাসে কি করেছি লো পাসে কি করেছি আগে রেজিস্টর দিয়েছি তারপরে কি দিয়েছি ক্যাপাসিটর এখানে দিছি উল্টা এখানে দিছি আগে মানে লো পাসে কি করছি আগে রেজিস্টর দিছি পরে ক্যাপাসিটর আর হাই পাসে হচ্ছে উল্টা আগে দিব ক্যাপাসিটর পরে রেজিস্টর আউটপুট নিব কার করসপন্ডিং রেজিস্টর করসপন্ডিং
আর লো পাসে করসপন্ডিং আউটপুট নিয়েছি ক্যাপাসিটরের করসপন্ডিং আউটপুট নিয়েছি এখন খুবই ইজি আমার ভি নট কোন জায়গা থেকে নিব আর যেটা আমি রেজিস্টার করসপন্ডিং নিচ্ছি ওকে আর ভিআই যেটা সেটা কিভাবে আসলো যেহেতু এরা হচ্ছে আপনার কি সিরিজে তো 1 প্লাস জে ওমেগা সি প্লাস আর তাই না এটা সিম্পলিফিকেশন করলে কি আসে 1 প্লাস জে ওমেগা আসে এটা কি লিখে দেওয়া লাগবে না আচ্ছা সো এখন দেখেন তো এইটা যখন উপরে নিয়ে যাবেন হ্যাঁ এটা যখন উপরে নিয়ে যাবেন তখন জে ওমেগা আর সি হয়ে যাবে আচ্ছা এখন যদি এখানে h0 এর কথা চিন্তা করি h0 করলে এখানে কি 0 চলে আসে না এখানে 0 চলে আসলে 0 ওভার সামথিং মানে কি 0 তার মানে আমরা লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে 0 এখন যদি এখানে ইনফাইনাইট দেই এখানে ইনফাইনাইট দেই তাহলে ইনফাইনাইট ইনফাইনাইট দিলে আমরা ধরে নিচ্ছি এটা 1 হবে তো সেই ক্ষেত্রে এটা h ইনফাইনাইট এর ক্ষেত্রে কত হয় 1 হয় তার মানে হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সে আমাকে কি করবে পাস করতে দিবে দ্যাটস ইট এখন আপনি ওই যে আগে যেভাবে আমরা করছি ওইভাবে করে যদি আপনি দেখেন তাহলে ওই ওমেগা সি ইজ ইকুয়াল টু 1 ওভার আর সি বসাইলে এখানে কি আসবে 1 ওভার রুট 2 আসবে ঠিক আছে সো আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে জানাবেন আর এখানে দয়া করে আপনারা কেউ মুখস্থ করবেন না কথা বুঝতে পারছে সো ওই একই রেটে যে হারে এটা হচ্ছে কমাইছে মানে ডিকে করছে ওইটা ওই একই হারে হচ্ছে 7.70 মানে 0.707 রেটে বাড়বে ওর জন্য এটা হচ্ছে আসলে আইডিয়ালের মতো এরকম দ্রুত হচ্ছে বাড়ে না মানে রেকটেঙ্গুলার ভাবে বা ইউনিট স্টেপ রেসপন্স এর মতো হয় না এটা হচ্ছে আস্তে 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 বাড়ে ওকে সো এটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা আপনি রিয়েল লাইফে অবজার্ভ করবেন আর এটা হচ্ছে আইডিয়াল সো আজকে আর এই ক্লাসে দেখেন আজকে আমরা হাই পাস আর লো পাস প্যাসিভ ফিল্টার নিয়ে আলোচনা করেছি আমরা নেক্সট ক্লাসে অ্যাক্টিভ লো পাস অ্যাক্টিভ হাই পাস নিয়ে আলোচনা করব এবং আমরা ডিজাইন সংক্রান্ত ম্যাপগুলো করব ঠিক আছে আর এটা হচ্ছে পোর্টাল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোনো টেনশন নাই তো আজকে ক্লাস কি কেউ বুঝতে পারছেন মানে অল্প কিছু হলেও বুঝতে পারছেন যে ফিল্টার জিনিসটা কি কথা বলেন না বাবা কথা বলেন না আজকে ক্লাসে কি এটা বুঝতে পারছেন যে ফিল্টার জিনিসটা কি বুঝেন নাই ঠিক আছে তো আজকে ক্লাস এতটুকুই থাকবে হ্যাঁ কোনো সমস্যা থাকে স্যার তারপর আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই আমার সাথে এটা নিয়ে আলোচনা করবেন প্রয়োজনে আমার ডেস্কে আসবেন স্যার একটু পরে এই ক্লাসে সিগন্যাল পরিষ্কার করা সুযোগ হ্যাঁ থ্যাংক ইউ